আসসালামু আলাইকুম, আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়রা উপজেলা চণ্ডীপুরা হাটে। আজ রবিবার 2023 27 আগস্ট। আজকে দেখবো দেশি সিন্ধি গাভীর দরদাম কেমন যাচ্ছে। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বেশ সুন্দর সুন্দর গাভী বাছুর দেখা যাচ্ছে আজকে চণ্ডীপুরা হাটে। আমরা কথা বলবো ব্যবসায়ী ভাইদের সাথে। ভাই, এটার বাছুর কোনটা? এটার বাছুর কোনটা? এটার বাছুর, এটার বাছুর ওইখানে। আচ্ছা আচ্ছা, আমরা একটু গাভীটা দেখাই। ভাই, দাঁতে কয়টা? চার দাঁত। দুধ কেমন আছে দুই বেলা? ভাই, কয় কেজি? 8 কেজি। ভাই, এই যে 8 কেজি দুধ বলেন, তাহলে তো ভাই ফ্রিজিয়ান গাভী পালার দরকার নেই, এগুলো পালানো যথেষ্ট। একটা পালন করলে যথেষ্ট? দর্শক, উনি 8 কেজি দুধ বলে, আপনারা একটু মন্তব্য করে জানাবেন। দাম কত চাইছেন? 1,55,000 দাম চাইছেন। বাজারে কত বলে? 1,25,000 বলে। বাচ্চা কি সার বাচ্চা না দামি বাচ্চা? ওই যে ওইটা ওইটা ওই প্রিজিয়ান বাচ্চাটা। দর্শক, প্রিজিয়ান বাচ্চাটা। ভাই, বেচা বিক্রি কত বলছেন? 1,30,000 হলে বেচা বিক্রি করবেন। ধন্যবাদ। ওইগুলো আপনাদের? আচ্ছা, ওইগুলো একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, সবগুলো এই ক্রস জাতের গাভী। এটার বাচ্চা কোনটা ভাই? এটা আর ওইটার বাচ্চা ওই সাইডে, মানে সবগুলো এক রকমই ভাই। এটা দাঁতে কয়টা? এটা 4টা। এটা 4 দাঁত। এটা কি বাচ্চা? দামরি, মানে বকনা বাছুর। বকনা বাছুর দুধে কেমন ভাই, দুই বেলা নাকি এক বেলা? করবেন। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায় ভাই? আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে গাভী সংগ্রহ করবেন। আমি গাভীর ভিডিও খুবই কম করি, কারণ অনেকেই দুনিয়াতে অনেক ভালো খারাপ মানুষ আছে, বুঝছেন। গাভীর ভিডিও নিয়ে করলে অনেকে প্রতারণা করে ভাই। অবশ্যই আপনারা দিলে ভালো জিনিস দিবেন। আপনার যোগাযোগের নাম্বারটা বলেন। 01 01 829 দামরি, মানে বকনা বাছুর। কুমিল্লার আঞ্চলিক বাছুর হচ্ছে দামরি বাচ্চা। দর্শক, বকনা বাছুর ফ্রিজিয়ান বকনা। ভাই, দাম কত চাইছেন? 1,50,000। বাজারে কত বলে? 1,20,000 বলে। বেচা বিক্রি 30-35 হলে দেওয়ার টার্গেট আছে। বাজার শুরুতে কত বলছিল? 22। বাজার শুরুতে যেটা বলে এটা আর পরবর্তীতে আর উঠে না ভাই, পরে আরো কম বলে আর কি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। দর্শক, এদিকে সার বাচ্চা দেখা যাচ্ছে আজকে চণ্ডীপুর হাটে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার কি হয় উনি? ছোট ভাই, ভিডিও দেখো। বাড়ি কোথায়? শাহরাস্তি, চাঁদপুর জেলা। সার বাচ্চা? দর্শক, সার বাছুর। গাভীর বয়স কেমন, দাঁতে কয়টা? 4 দাঁত। দাম কত চাইছেন ভাই? 1,20,000। বাজারে কত বলে? 1,05,000 বলে। দর্শক, 1,05,000 বলে। বেচা বিক্রি শেষ কত? 1,08,000 হলে বিক্রি করে ফেলবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে ভাই। আসসালামু আলাইকুম। এই আপনারটা কি ভাই, সার বাচ্চা না বকনা বাচ্চা? বকনা বাছুর। এটা না বকনা বাছুর। কত চাইছিলেন ভাই এটা? 1,30,000 চাচ্ছেন। বাজারে কত বলে? 10-12 বলে। বেচা বিক্রি কত বলছেন ভাই? বেচা বিক্রি কত বলছিলেন? 25-25 টার্গেট। ধন্যবাদ আপনাকে। দর্শক, 1,25,000 বেচা বিক্রির টার্গেট। এই যে এই গাভীটা, সবগুলোই ক্রস জাতের গাভী। আমরা আছি চণ্ডীপুরা হাটে। এই হাটে আপনারা আসতে চাইলে পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে লালমাই হয়ে চণ্ডীপুরা হাটে আসতে পারবেন প্রতি সপ্তাহে রবিবারে। এদিকে কিছু গাভী আছে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম।
ভালো আছেন? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। কতগুলো আনছেন? আজকে আনছি চারটা। ভিডিও দেখেন? ইনশাআল্লাহ। প্রতিদিন দেখেন? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কোনগুলো আপনার? এগুলো আপনার? এগুলো এগুলো বিক্রি করবেন? আপনি বিক্রি করছেন? এই যে এই গাবি গাছের কত বিক্রি করছেন? জি 1,35,000। সার বাচ্চাটা না দর্শক, সার বাচ্চা 1,35,000 এটা বিক্রি হয়েছে। এটা কি বিক্রি হয়েছে নাকি? এটা কি বাচ্চা? সার বাচ্চা কত পাইছেন? 1,05,000 সাওয়া। বাজার কত বলে? 80-75। দুধ কেমন? 1.5 কেজি পাবে? 3 লিটার দর্শক, 3 লিটার বলে। আমার হিসাবে 1.5 কেজি পাইলে অনেক। বেচা বিক্রি কত বলছেন? 85। দর্শক 85,000 হলে বেচা বিক্রি করবে। ওইটা কি বাচ্চা? দামরি বকরা বাচ্চা। এটা বয়স তো মনে হয় 4টা। প্রথম বিয়ান না দ্বিতীয় বিয়ান? প্রথম বিয়ান। কত চাইছেন এটা? 1,20,000 সাওয়া। বেচা বিক্রি লাখানিক। দর্শক 1,00,000 হলে বেচা বিক্রি করবে। আচ্ছা আসতেছি। আপনার যোগাযোগের নাম্বার আছে? মুখস্থ নাই। যাক আচ্ছা আসতেছি, আপনার এখানে আসতেছি। ভাই কিনছেন এটা? এটা তো দেখাইছিলাম। ভালো আছে? জি পরিচিত। জি জি চিনতে পারছি। কেমন আছেন? হাটে আসছেন কেন? আচ্ছা আচ্ছা জি, ধন্যবাদ ভাই। ভাই ব্যবসার উদ্দেশ্যে কিনছেন? আচ্ছা আচ্ছা। বাড়ি কোথায় আপনার? শাহরাস্তি। ধন্যবাদ ভাই, এটার দাম জানাইছি আমরা। ভালো থাকবেন। কত বলছিলেন আপনি? 1,35,000। ঠিক আছে একরেট দর্শক 1,35,000 সার বাচ্চা সহ। ঠিক আছে, আবার করে নিয়ে আসেন, নাম্বার দিয়ে দেবেন, সমস্যা নাই। আচ্ছা বলেন। 017 দ্রুত। ধন্যবাদ দর্শক, আমরা দেখবো আরো কিছু গাভী দেখা যাচ্ছে। অনেক সুন্দর একটা শঙ্কর জাতের গাভী, অনেকেই এসব গাভী চিনেন না। এসব গাভীতে কিন্তু ভালো দুধ পাওয়া যায়, ভালো বাচ্চা উৎপাদন করা যায়, অনেকেই বুঝেন না বা জানেন না। আমরা দেখি টাকা লেনদেন চলতেছে। গরুর টাকা কুইন্টাল লেনদেন চলতেছে। এটা কত চাইছেন? 1,50,000 সাওয়া। কি বাচ্চা এটা? দামরি সার বাছুর। দর্শক সার বাছুর 1,50,000 সাওয়া। দাঁতে কয়টা? 6 দাঁত। বেচা বিক্রি কত? 1,40,000 বলে দিয়েছেন। আচ্ছা আপনাদের যোগাযোগের নাম্বারটা বলে দেন। 01879 4149 53। আপনার বাড়ি কোথায়? লাকসাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দর্শক আমরা দেখবো বাজারের সর্বশেষ পরিস্থিতি একটু জানানোর চেষ্টা করবো। আজকে চন্ডপুর হাট থেকে মোটামুটি বাজার প্রায় শেষ পর্যায়ে। ভাই কিনছেন নাকি এটা? দামরি বাচ্চা? বাজারে মনে হয় সবচেয়ে কম দামি গাবি এটি হতে পারে। কত চাইছেন? 80 চাইছেন। বয়স কি সমান? বয়স সমান নাকি? 6 দাঁত বাচ্চা হচ্ছে এটা। বাজারে কত বলে? 60 বলে। বেচা বিক্রি? ওটা তো অনেক দাম ভাই, 60 বলছে। আপনার 2-5,000 বাড়তে পারে। ধন্যবাদ ভাই আপনাকে। দর্শক এদিকে একটি হরিয়ানা ক্রস একটি গাভি দেখা যাচ্ছে, বকনা বাছুর সহ। আমরা কথা বলবো গরুর মালিকের সাথে, কেমন টাকা দাম তো চাচ্ছে আমরা জানবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বকনা বাছুর না ভাই? কি জাতের? দেখি বাচ্চার মাথাটা একটু দেখেন তো। আচ্ছা দেশি বাচ্চারা। আসসালাম। বেচা বিক্রি শেষ নাকি? কিনছেন? ধন্যবাদ ভাই আপনাকে, আসসালামু আলাইকুম। এটা দাঁতে কয়টা? 6 দাঁত ভাই। দুধ কেমন আশা করা যায় দুই বেলায়? 8 লিটার দাম কত চাইছিলেন ভাই? 1,25,000 চাচ্ছেন। বাজারে কত বলে? 95 1,00,000 বলে। দিবেন না? বেচা বিক্রি এটা কত বলেন? 1,10,000 বেচা বিক্রি। আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে। দর্শক আমরা দেখবো আরও কিছু গাভী বেচার দরদাম জানাবো আজকের এই হাট থেকে মোটামুটি বাজার সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করবো। এটা কিনছেন?
কিনছিলেন নাকি আচ্ছা এখন বিক্রি হয় নাই কত পর্যন্ত বলছে বাজারে হ্যাঁ বাজারে কত বলছে আজকে 86000 বলছে সার বাচ্চা না সার বাচ্চা 86000 বলছে দেখেন মানুষ তো নাই কাস্টমার নাই শুধু আপনারা আপনারা আছেন এখন বাসা এদিকে আরেক দেশি সার বাচ্চা চাচা এখন বিক্রি হয় নাই এখনো হয় নাই এটা এখনো হয় নাই না আপনি আর আমি রয়ে গেলাম গরুগুলো চলে এখনো কাস্টমার চলে গেল না কাস্টমার চলে গেছে কত চাইছেন এটা এটা একবার কই গেছেন জি এখন কত চাইছেন বাজার শেষে এখন আমাদের 95 এখন কি দাম বাড়ছে না কমছে বাড়ছে এখন না ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক পরবর্তীতে আমরা কুমিল্লার হাট বাজার থেকে আরো কিছু গাবি বাসের দর দামগুলো জানানোর চেষ্টা করব আশা করছি আজকের পর্বটি এখানে শেষ করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই